Sundarpur guest house powered by Anmol Butterbig. Packet kholega sapne batega. Sahajuk korise all new duet notun chinta dhara aru mutual fund sahi hai. মুন্ডো ই মাস্টার বা কোট গেল আর লাস্টবার মাতিম ইবার যদি না হেন হ রুটিটা মুই খাই দিম মাস্টার ওই মাস্টার ও তুই ইতি আসা মই গমি না পাং নহ তুই খাস কাটি আসা গুরু পুহিবি নেকি কিবা কোন উমল কিবা কবি কি পুহে না জানু ও ম্যাডামে রাতিপুয়ার পর এবু কাটি বলে লগাই থছে সে কাটি আসু আরো উপায়টো নাই ও হই নেকি তাতে তই কিয় বিচাৰিছিল নুমুক ও ভিতৰত ৰুহিবাই নহ পুৰা ৰুটি সুবজি খাই আছে পেট ভৰাই কেনা তোক দিবাই খুজে নাছিল কি ও মই তোৰ কানে আনিছো ৰুটিটা খা বহিয়া তই বহুত ভাল নুমল কালিৰ পৰা বহুত ভোক লাগি আছিল ও কিনে মোক কি আনিছ বাইছাই নাই কে কেনে খাম ও দি না খাই যদি দিন হলে হে ৰ কলৈ লৈ যা মই ধেমালিহে কৰিছো তোক সবজি নুহুৱা কেহে খাই ভাল পাও মই হব যা এনেকে খাব পাৰিম এখন মাস্টারৰ পৰা মাজে মাজে সুলাই কিনিবা পইচা লবা পাম ভাল মাথা মাৰিছ মই এ নুমল কি কলি তই হা হাউস খুলে কথা কবলৈ আহিছে তাৰ ওকাত আছে গেষ্ট হাউস খুলাৰ হা তই গেষ্ট হাউস খুলিবি নোৱাৰে মুলি ভাবিছে ই মাস্টাৰ মালিকৰ আব্বাস মালিক নে আৰে মোৰ কথা শুনি আছে গেষ্ট হাউস খুলিছে হা হা মই ভি এটা সামনত আৰু গেষ্ট হাউস খুলি দিম তেতিয়া চাব বিজনেস ই মাখন বিহারীর বিজনেস হয়নে আৰু এইখন মোৰ হাত হয় তোৰ ডিগিত এনেকে টেপা মাৰি ধৰি মেৰেক কৰি দিম লগা লগ সাফা মেমেৰাটো কৰবাৰ আৰে মোক কি মাৰদা কৰিম বুলি ভয় খুৱাইছে মই থানাত মই কেছ দি দিম এই মাখন আৰু কেছৰ কথা নুলাবিছোন ঝেমেলা হ'ব হা তই কেছ দিবি হা তই কেছ দিবি ডৰ গিয়া ভয় খালে নে ই মাখন বিহারীক জোকাই লোৱাৰ মজা কেনেকুৱা পাইছে হা কেনেকুৱা পাইছে মই ভি মাখন পান্দে হয় বলা কি হৈ থাকে কিন্তে তই মাখন নে ডালদা ওলাই পৰিব তই কেছ দিব নালাগে ময়ে পুলিচক মাতি আহিছো পুলিচ আহি আছে ডকাইতি কেছত ফচাই গোটেই ৰাতি লকআপৰ ভিতৰত বহাই লৈ পিঠিত যদি ঔফুল ফুলাব নোৱাৰো মোৰ নামো দুৰ্গা গোস্বামী নহয় কিন্তু ইটো ডকাইত কৰা নাছিল কথাহে কৈ আছিল তই মনে মনে থাক যি কৰিব লাগে মই কৰি আছো আৰু ঐ তই ইয়াৰ পৰা একদম নিহিলিবি ইয়াত থিয় হৈ থাক একদম নিহিলিবি আৰে কাহে খং কৰিছে দুৰ্গা মহৰাও আরে মে ধামালি হে করেছিল আরে মই কিবা গেস্ট হাউস খুলিব পারা মানু আসু নেকি মারে মা কাস্টমার আনিম তো আর মু কমিশন ভিনা লাগে আই সব সব কি হই থাক আরে ভতি কিবা একটা করক না মই কি করিম তো নিজে এ বাঘর গড়ালো ফড়ি দিছিলি ওই ওই কিমান টাকা কমিশন ললি আজি লেকে হিসাব করা নাই হিসাব কর এতিয়া হিসাব কর আর আজি ভিতরতে ঘুরাই দিব লাগিব হ্যাঁ কিয়া গুড়া ৰুটিগাল খাই বুকুখন চৰঠা মাৰি ধৰিছেগে চাহ অকণো নাই আৰু অলপ কিবা খাই ল'ব পাৰিলে দিনটোলৈ চিন্তা নাই আগতে কি বুলি মাতিছিলি এবাৰ ভাবচোন আগৰ কথা বেলেগ আছিল তোৰ ভাগ্যতা ভাল মই তোক ৰুটি খাব দিছো তাৰ পাছতো তুই এতিয়া কি কৰিছা নাই তোক থেংকছ এটাহে দিবলৈ আহিলো মোক ইমান মৰম লগাকৈ ৰুটি খাবলৈ দিছিলি অ হয় নেকি দেখোন হলে পেকেট খাবা 20 টকা দিত এই 100 টকাত পৃথিৱী কিনে মানুহটোক তই 20 টকা বিচাৰিবলৈ আহিছ নহলে 100 টকা দি এটকাও নাই ৰহিমলা ৰাখি তলে সব তই মুৰি নাথাক কিয় চালা ভিক্ষাৰী থুই মাথা মুণ্ড ঐ কি কলি কাট বা ভাল দিন আহিলে কুকুৰেও মই জানে ন চাই থাকিবি এদিন মোৰো দিন আহিব অ মেডামে শুনিলে জঞ্জালহে হ'ব পিছফালে থকাগেই ভাল কেনেবাকৈ দেখিলে ঘাঁহ কাটি আছো বুলি কৈ দিম
মাডামজি ওরে বাবা অসানি পুরা কি মাডামজি মাতি আছ কি হল হিসাবি করি আছো লেকিন একটু খেলিমেলি লাগিছে কি খেলিমেলি মাডাম ইয়ে 3252 কা আর এক খালি মাছ ভাত মাইনাস করিলে কিমান থাকিব কিমান থাকিব আর হেই থাকিব 3000 কি কলি 252 252 এর পুরা একহাজ মাছ ভাত মাইনাস করিলে আর কিমান থাকিব আর কি ওই তই মুখ হোটেলর মালিকনি পাইছ হ্যাঁ তো কথা কবলে আহিছ হিসাব কর নিজে আর নিট এন্ড ক্লিয়ার মুখ সাবমিট কর যেতিয়া হিসাব হয়ে যাব মুখ মাতি দিবি মই ভিতর আছো রামজি কি কৃপাসে বাঁচি গেল মাডামজি গুছি গেল মই ভি পলাইলি অঙ্ক তো জঙ্ক পঙ্ক আছে কি কলি তই কি ভাবি আছ মনে মনে কি ভাবি আছ তই হ্যাঁ মই গুছি গলে মানে তও পলাই গুছি যাবি ন তই ভাবিছ নেকি পলাই সারিব পারিবি দোকানে সুকানে তোক মই উঠাই লৈ গুছি আহিম সোনকালে হিসাব কর মই রুমত আছো হিসাব হলে মাতি দিবি মুখ জি মাডামজি বাউজিয়ে বসবান মে সেই কারণে কহিছিল ভালদরে পড়িব আরে মই হে না পড়ি খানা পিনাত মে মাথা মারি দিলু এতিয়া খানা বিনা হল পড়া বিনা হল তুই হেরি পানি খা একো দরকার নাই মোর খানা পিনার কথা তুমি চিন্তা করব না লাগে কালি রাতিয়ে পড়া একো এটা খোয়া নাই রাতি পোয়ার পর কাম করি আছো এবার আমার খবর করিছা হ্যাঁ কিবা এটা খাবলে দিছা নিজে হলে পেট পুরাই পুরা মারি আছা মইনো কত পেট ভরে খালু হে মাত্র এখন রুটি হে খাসু এখন খাইছা না কেইখন খাইছা মই জানো অ্যাক্টিং নকৰিবা বহুত ভাল পাইছিলু হে তোমাক আজি নুমলে রুটি দুখন নিদিয়া হলে গ্যাস্ট্রিক আলসার হয়ে মরিব লগা হলতে ও এখন তো মইয়ে নুমলো অ তুমিয়েই তুমিয়ে যে নুমলক মুখ খাবলৈ নিদিবলে কৈছিলা মই জানো কি অ হেরা কিন্তু তাই মুখ প্লাস্টিকৰ দৰে হলো শুকান রুটি এটা খাবলৈ দিছে ও তাকে তো মইয়ে হেইটো তোমার খাবলৈ মন আছিল ন ওরা গিরিয়েক কোনোবাই দয়া করে দিয়া এটা রুটির উপর তোমার চকু ন তোমার দরে ঘৈনি থকাত কই হাহুক লগর রখাই ভাল হে হেরি আপনি নাজনাকে জিতি নক পছুন ওরা আৰু জানিবলৈ একো বাকি নাইও জান সরি ভুলতে জান বুলি উলাই গল আৰু নামাতো লাস্ট টাইম মাতিছো তোমাক জান বুলি কিন্তু তুমি তোমার বাবে সব ফাঁকি ফাঁকি দি করে ম্যানেজ করে আসিলো কিন্তু এটি আর লাইফর ভ্যালু নাইকিয়া করে পেলালা তুমি গুছি যাম মই বহুত দূরলে গুছি যাম মই হেরি হেরি শুনুক শুন নুমলুক তো মই রুটি খান নিবা দিছিলু ও তার মানে নুমলে এখে তো নিজে রুটি খান দি থয়া বলি কলা ও এই মানে জাগাতে পালতি মারে ই আজি মই দিয়াছো আই নুমাল 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 বৰ খোজ কাঢ়িলো দেই অলপ ৰেষ্ট লৈ লওঁ অনুমল নুমল অনুমল চাওঁ আচোন মোৰ মূৰটো অলপ মালিচ কৰি দে নুমল চাওঁ আচোন এইফালে অ দুৰ্গা বাইদেউ ক এ মোৰ মূৰটো অকণ মালিচ কৰি দেচোন বৰ বিষাইছে শুনিকে তোৰ মূৰ এটা মালিচ কৰি দিব লাগে কিন্তু তেল দি মালিচ কৰি দিম না সুদা হাত দি মালিচ কৰি দিম তেল দি মালিচ কৰ তেল তেতিয়া হলে মিঠা তেল না কেরাসিন তেল হেৰো কি কথা কৈছো কেরাসিন তেল দি কোনোবাই মূৰ মালিচ কৰা নেকি অ মই কৰোঁ কেরাসিন তেল দি মালিচ কৰলে মূৰৰ বিষ পালাই যায় এ ৰহ ৰহ তোৰ মুখখন ভাঙিম মই কোনোবা দিনা সুদা হাতেৰে মালিচ কৰ অ হ'ব দে আকৌ কি হ'ল তোৰ সেই একটা কথা মনত পৰি হাঁচি উঠি গেল কি কথা তুই যে প্ৰথম দিনা আহা দিনা সবেতে উগ্ৰবন্ধী বুলি ভাবছিল নহ হা মই উগ্রপন্থী ও আমি সবে ভাবিছিলাম আর আমার সুইটি বাইও যে বোমা বানাইছিল তোক মারিবার কানে তোর বিকটাত বোমা থাকা বলি ভাবিছিল কি কথা কইছ তো এবো ও মই উগ্রপন্থী মোর বিকট বোম আছে তোর এবো কথা কোনে কলে সে যে বিত্তিলা পুলিশটা আহে কি পুলিশ ফালতু পুলিশটা ও হি কইছিল আর হি কানে মইও ভাবিছিল ও হে কারণে অথনি হি মুখ লকাওতে তেনেকে কলে হ্যাঁ ও হিটা কথা মনত পুরি মোর জুমুনি লাগি গেল আর হি কানে হাইছো হি হিয়া হব হব কুঁৱাৰী ফালিব নালাগে হাঁহি হাঁহি মূৰটো মালিচ কৰি দে ভালকে এই তলটো দেচোন তলত দে অঁ এতিয়া মই বুঢ়িয়া কৰি দিম বৰ বঢ়িয়া অঁ কি হ'ল তে কি দুপালে নেকি আৰু মোৰ হাতত মিল্লা জোৰ আছে নহ এ ৰহ মোৰ লগত আব্বাছ গৈছিলে নহয় কিন্তু ঘৰলৈ ঘূৰি নাহিলেই ভালকে চকুৰেও নেদেখে নহয় চে কি যে কামটো কৰিলো নহয় মই অ' কি কাম কৰিলি তুই হে জানিবি আমি কেনেকৈ ঘূৰি জানিম তে অহ মই নিজকে সুধিছো অতিথি হলে মোক সুধে তাত ৰহ
নাথাকো ইয়াত মই গুচি যাম। চাকর আর মোর মাজত পার্থক্য নোহা করলে হে আল্লাহ ইয়াক কেতিয়াও মাফ নকরিবা। কি হল বেগত কাপড় ভরাইছা যে? নাথাকো ইয়াত মই, আম্মা আব্বার ঘরত যাও মই, চাকর হয়ে ইয়াত মা নাথাকো। চাকর? কোনে তোক চাকর বলে কলে? আর কোনে কব লাগে? আপুনে জানো তই তই বলে মাতি চাকর নিচিনা ব্যবহার করে নাথাকে। ও তো সবকে তই বলে কওয়েই, সেটা মোর অভ্যাস। আর মো গোটে ঘরটো মুছিবলে দিছে যে হেতু হেতু খঙতে দিছিল। ময়ো খঙতে ঘরে গুছি যাও, এটা কালি রাতে চকু এটা ফুটালো, আর যদি ইয়াত থাকো গোটে মানুষটাই ফুটাম, সেই কারণে যাও গে। সা কি কিবা বেলুন নেকি তই যে অনবরত ফুটাম ফুটাম কই আছো? মোর খং উঠিলে যেটি শব্দ কক সেবুর ধরে না থাকিব, ফিলিং তো সাব। ফিলিং নহয় ও ফিলিংস। হব বানান ধরে থাকিব না লাগে মুখ, রাস্তা দিয়ক মই যাও, মই না থাকো। তই যাও বলি কলে যাব নোৱাৰিবি নহয়, খোজা মারি তার চকুতো নেদেখা করিলি, এতিয়া সি মানুহটো আছে নে মরিলে সেইটো চোৱাৰ দায়িত্ব তোৰ নাই নেকি? যিটি কথা নকব দেই, আপুনি ঘৰৰ হে মালিকনি, মোৰ মানুহটোৰ মালিকনি নহয়, সি কিয় মরিব কেনেকৈ মরিব? এক্সিডেন্ট হয় কি? অঁ অঁ ময়ো খং উঠি তাক রাস্তার মাজতে এৰি থৈ গুচি আহিলো, এতিয়া হে চিন্তাটো লাগিছে। আপুনি মোৰ আল্টিমেটিক অন্ধ মানুহটো কিয় ৰাস্তাত এৰিলে? মোক কোৱেশ্যন কৰাৰ আগতে নিজকে সুধিছা, তাক নেদেখা কৰিলে কোনে? হা মই খঙতহে, ময়ো খঙতেই, ময়ো খঙতেই তাক এৰি থৈ আহিলো। আচ্ছা এতিয়া সেইবোৰ কথা বাদ দে, তই এতিয়া ভাব সি ক'ত ক'ত যাব পাৰে। অঁ ভাবোঁ মই ক'ত ক'ত বা যাব পাৰে। 4,300 rupees হ গল হিসাব মরমজি, নেই দেখলে দাও। মরমজি ওরে বাবা, কো পিছফালৰ পৰা মাতিছে, কি হল? মরমজি আমার হিসাব হয়ে গেল। হ্যাঁ অঁ কথা বত কর, মোৰ সময় নাই। এতিয়ালৈকে মোক দুই মালিকে কমিশন দিব আছে 4,300 rupees। কি? হ্যাঁ মরমজি 4,300 rupees। ও মই মালিকনী এজনী হৈ এটকাও চুবলৈ পোৱা নাই। ঐ পইচা দে, পইচা দে বুলি কৈছো নহয় পইচা দে। আ দিম তো, আরে পহিলা মালিক লোক নে মোক দি দিয়ক, তাৰ পিছত আপোনাক মই দি দিম। মানে? আরে এইসব কমিশনার 1 rupees ভি মই পোৱা নাই, সারা কা সারা বাকি আছে। লেকিন মাজতে মই 3 times খানা খাই আছা, এই 3 times খানার পয়সা 150 rupees কাটি কিনে মই 4,150 rupees পাম। পুরি বাবা, ওই জধা মূর্খ, তই যদি আজিলৈকে কমিশন পোহাই নাই তেনেহলে কমিশনৰ নাম লৈ এই মহাভাৰতৰ যুদ্ধখন কেলে লগালি? কমিশন খাবটো মই বিৰাট ভাল পাওঁ, ইছলিয়ে মালিক লগেনে মোক কমিশনাৰ বুলি কয়। কি দাপনিকতা আছ, ফুট! মানে ওলা মোৰ ঘৰৰ পৰা ওলা। আৰে লেকিন হিচাপটো গলি জানা, গলি জানা, গলি নে চব পাগল সপা কোট খাইছে কৈছো নহয়। আহা চুইটি, অঁ এই আকৌ ক'ত থাকিল? অঁ চুইটি, চুইটি বহি থাকিলে কি হল? আপুনি দেখোন সি কত কত যাব পাৰে ভাবিবলৈ দিছে। এই ঈশ্বৰ কৈছো নহয়, গোটেইখনৰ পাগলবোৰ আহি মোৰ এই ঘৰতে গোট খাইছেহি। তোক মই ইয়াতে বহি বহি ভাবিবলৈ কোৱা নাই, আব্বাছ কলে কৈছে সেইটো চাই চাই ভাবিবলৈ কৈছো মই। অ' মেডাম, কেনেবাকে যদি তাৰ কিবা এটা হয় ময়ো কিন্তু জীয়াই নাথাকিম, মই মৰি যাম, আল্লাৰ কসম। নাপায় অ', একো নহয় তাৰ, মই কৈছো নহয় সি ভালে আছে। আপুনি কনফাৰ্মিং নে? কনফাৰ্মিং মানে? মানে আপুনি নিশ্চিত নে তাৰ যে একো হোৱা নাই? অঁ সেইটোতো নাজানো নহয়। কি? অ' মনোজ ভাই, মই শুনচোন, মনোজ ভাই। ঐ বিহাৰী, এফালে আছোঁ এফালে। যি মালিক, আব্বাছক দেখিছ নেকি? নাই তো। সেইটো কলৈ গ'ল জানো? ৰাতিপুৱাৰ পৰা গোটেই মুখা বিচাৰি ফুৰিছোঁ, ক'তো পোৱা নাই নহয়। আহচোন দুইটা বিচাৰি যাওঁ। হা মালিক, চলি চলি। ক'ত বিচাৰোঁ মই? আব্বাছ, আব্বাছ, হায় আল্লাহ, ক'ত বিচাৰোঁ আব্বাছ? ক'ত বা গ'ল এইটো? এতিয়া কিবা এটা হ'ব লাগিলে মইহে এৰি থৈ গৈছিলোঁ, বহা চিন্তাত পৰিলোঁ মই। আব্ব
বিচাৰি পালা নে? পালিলে ভাল পাই পালো। আব্বাস ভাই সদায় কৈ আছিল উঠাই নিয়া উঠাই নিয়া, কিন্তু এনেকে যে সঁচাই আল্লাহ উঠাই নিব ভবাই নাছিলো। হঠাতে এয়া কি হৈ গল বাৰু? আনবিলিভেবল! এই ৰবাহে চেপেটা কৰি দিবা, কি হলনো? আইঐ দেহি, এই মানুহজনী এয়া কি হৈ গল? একেবাৰে টুটুৰা পৰা বেঙেনাটোৰ নিচিনা। কাৰ কথা কৈ আছা? আপোনাৰ কথা কৈছো বৌ, মানুহটোক গাড়ীৰে মাছ ৰাস্তাতে চেপেটা কৰি থৈ গ'ল, আৰু মানুহজনী এতিয়াও কাপোৰ জপাত ব্যস্ত। কৃষ্টি, যি টি কথা বকি নাথাকিবা, মোৰ ওপৰত খং কৰি ক'ৰবাত গৈ লুকাই আছে। আজি নহ'লেও কাইলৈ ৰাতিপুৱাহি ওলাবহি, মোক এৰি সি ক'তো যাব নোৱাৰে। এইবোৰ কথা কৈ মোৰ মূৰটো হট কৰি নেপেলাবা। আৰু কোনে ক'লে এইবোৰ কথা তোমাক? মই গাড়ীৰ পৰা নামিয়ে শুনিছো, বাহিৰত মানুহে কোৱাকুৰি কৰিছে। কি কোৱাকুৰি কৰিছে? সিহঁতে দেখিছে নেকি মোৰ আব্বাছৰ গাড়ীয়ে খুন্দিওৱা? এনে এনে কথাবোৰ উলিয়াই থাকে। সিহঁতে নাভাবে এইবোৰ কথাৰ কাৰণে যে কোনোবাই মনত কষ্ট পাব পাৰে। এইবোৰ কথা ভাবিব পৰা শক্তিয়ে নাই এইবোৰ মানুহৰ। মই শুনাটোহে। কৃষ্টি, বেলেগৰ কথা শুনি যি টি বকি নাথাকিবা। আমাৰ ঘৰৰ মানুহে ক'লে বেলেগ কথা। কথা ক'লেইছে গাড়ীয়ে চেপি মাৰিলে। অ' চুইটি, এই যি হ'ল হ'ল আৰু, খা আপেল এটাকে খা। এয়া দেখিলে ঘৰৰ মানুহে একে ভাবিছে। কি ভাবাৰ কথা কৈছাই কৃষ্টি? আব্বাছ ছাৰ যে আৰু নাই, সেই কথাটোকে কৈছো বৌক। অঁ, কপালত যি আছে সেইটো হ'বই দেচোন। দে, দুখ কৰিতো লাভ নাই আৰু, হা আপেল এটাকে খা। তই ক'ত দেখিলি মোৰ মানুহটো মৰা বাউনি? মালিকেনীয়ে দেখোন কৈছি গাড়ী দিছে পি মাৰলাক নেকি বুলি। মালিকনীয়ে নেকি বুলিহে কৈছে? তহঁতে দেখোন মাৰিয়ে পেলালি। ওলা ওলা মোৰ ৰুমৰ পৰা, নহ'লে মুচৰি পেলাম। ও কৃষ্টি, আব্বাছ মৰাৰ কাৰণে এই পাগলা হ'ল, তই চম্ভালবি দে। কলি বাউনি, তই তোক মই ওলালি নে তই ৰুমৰ? প্লিজ ৰখকচোন, এইটো যদি কেনেবাকে মূৰত পৰিব লাগে নহয়, মোৰ দুফাল ফালি পেলাম মই এই বাউনিক। আজি মই ফালি পেলাম। কি কথা ক'বলৈ আহিছ হা? গাড়ীয়ে খুন্দিয়ালে মানুহ নাইকিয়া হৈ যায় নেকি? জেনেৰেলি নহয়, কিন্তু আব্বাছৰ মানুহটো অলপ বেলেগ যে হ'বও পাৰে। দুজনী কথা ক'বলৈ আহিছে, মোৰ আব্বাছ নাইকিয়া হৈ গ'ল। মই আৰু তাক কেতিয়াও গালি নাপাৰো, মই তাক নামাৰো বৌ। অঁ কৃষ্টি, মোক ভাল পাই কাৰণেহে মিছা কথা কৈ বিয়া কৰাইছিল। মই তাৰ ভৰিত ধৰি ক্ষমা খুজিম। বিয়াৰ পিছততো সি মোক এটাও মিছা কথা কোৱা নাই বৌ। আপুনি মিছাই আব্বাছক বিয়াত খং কৰে? আৰু নকৰো, নামাৰো। ৰবাচোন, মই তাৰ ওচৰৰ পৰা আহোঁ। অ চুইটি বাই, বিৰাট ডাঙৰ কথা এটা হৈছে। কি ডাঙৰ কথা? আব্বাছ আহিছেতো, সেইটো কথাই। খালি সেইটা কথা নহয়, বেলেগ কিবা এটা কথাও জেং লাগছি। কি জেং কথা? নতুন মালিকনী বাইদেউ চুইটি বাইক মাতি পঠাইছে গিৰিয়েকৰ অৱস্থাটো চাবা কাৰণে। হাই আল্লাহ! অ কৃষ্টি, মোৰ ঢকেবাজৰ একো হোৱা নাইতো, মই তাক চাই আহোঁগৈ। চা আঁতৰ। সুন্দৰপুৰ গেষ্ট হাউচ পাৱাৰ্ড বাই আনমোল বাটাৰবেক, পেকেট খোলেগা সবমে বটেগা। সহযোগ কৰিলে অল নিউ ডুয়েট, নতুন চিন্তাধাৰা।